একলা হয়ে যাচ্ছেন ম্যাক্রো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়কে ইউরোপের বেশিরভাগ দেশই ইতিবাচক হিসেবে দেখছে। তারা আশা করছে ডোনাল্ড ট্রাম্পের সময় আটলান্টিকের দুই পারের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে তা কেটে যাবে। ট্রাম্প সবাইকে নিয়ে চলার প্রথাগত রীতি ভেঙে একলা চলার নীতি অনুসরণ করেন। তার দৃষ্টিভঙ্গি বৈশ্বিক সমস্যার সমাধানের দায়িত্ব যুক্তরাষ্ট্রের একার নয়। আমেরিকার ফার্স্ট নীতি অনুসরণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে তিনি বিচ্ছিন্ন করে ফেলেন। আশা করা হচ্ছে বাইডেন প্রতিশ্রুতি মতো তার দেশকে বিশ্ব অঙ্গনে আবার ফিরিয়ে আনবেন। এর ফলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইউরোপীয় নেতৃত্বেও স্বপ্ন হোঁচট খেতে পারে। বাইডেনের প্রশাসন ইউরোপের সঙ্গে কতটা ঘনিষ্ঠ হবে তা নিয়ে হিসেব কষতে শুরু করেছেন ফরাসি কর্মকর্তারা। ফ্রান্সের প্রত্যাশা ভূরাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীন সত্তা ধরে রাখবে ইউরোপীয় ইউনিয়ন। 2017 সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি বিষয়টি তিনি লালন করে এসেছেন। ট্রাম্প ও ম্যাক্রো প্রায় একই সময় দায়িত্ব নেন। স্বাভাবিকভাবেই ট্রাম্পের নীতি ম্যাক্রোকে প্রভাবিত করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, চীন বা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল না হয়ে ইউরোপের উচিত নিজস্ব অবস্থানের উপর দাঁড়ানো। তিনি যুক্তরাষ্ট্রকে তাদের ঐতিহাসিক মিত্র উল্লেখ করে বলেন, তাদের মধ্যে সাংস্কৃতিক ও ভূরাজনৈতিক পার্থক্য রয়েছে। তিনি এই কথার উপর জোর দেন যে ইউরোপকে নিজেদের স্বার্থেই চীন মার্কিন দ্বৈরথ থেকে দূরে থাকা প্রয়োজন। 5G এবং ক্লাউড ডেটা স্টোরেজ প্রযুক্তির জন্য ইউরোপ, চীন ও যুক্তরাষ্ট্রের মতো দুই বৃহৎ শক্তির উপর নির্ভরশীল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প 2018 সালে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে বিপাকে পড়ে ইরানের সঙ্গে ব্যবসা করা ইউরোপীয় ফার্মগুলো। বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইউরোপে অস্বস্তিতে ফেলে। ফ্রান্স শক্তিশালী হলে ইউরোপ শক্তিশালী হবে, এটি ম্যাক্রোর অন্যতম মূল মন্ত্র। কেবল ম্যাক্রো নয়, ফ্রান্সের রাজনীতিরও অনেকদিন ধরেই এটি একটি ইস্যু। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটোর প্রতি প্যারিসের দৃষ্টিভঙ্গি অনেকটা মিশ্র। এটা শুরু হয়েছিল 1966 সালে তৎকালীন প্রেসিডেন্ট চার্লস দ্য গল যখন ন্যাটোর কমান্ড থেকে বেরিয়ে যান। সায়েন্স পো ইউনিভার্সিটির জিওপলিটিক্স ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ক্রিশ্চিয়ান লিকুয়েন বলেন, গল ফ্রান্সকে পশ্চিমমুখী হওয়া থেকে ফেরানোর উদ্যোগ নেন, কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্স যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়। এখন সে অবস্থা থেকে বের হওয়ার একটি লক্ষণ স্পষ্ট হচ্ছে। তার মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্সের মূল্যবোধের ক্ষেত্রে অনেক মিল থাকলেও দুটি আলাদা দেশ, তাই ফরাসি স্বাতন্ত্র্যের বিষয়টি এখন রাজনীতিতে প্রাধান্য পাচ্ছে। ট্রাম্পের প্রেসিডেন্সি এ ধারণাকে আরও গতিশীল করেছে। তার সময় ইউরোপ জোরালোভাবে অনুভব করছে যে স্বাধীন দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে। 2018 সালে ইউরোপিয়ান কমিশনের প্রধান জঁ ক্লদ জাঙ্কার তার সর্বশেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের শিরোনাম ছিল দ্য আওয়ার অব ইউরোপিয়ান সভেরেনটি। এ থেকে ধারণা পাওয়া যায় যে তিনি ইউরোপের ক্ষয়িষ্ণু প্রভাব নিয়ে উদ্বিগ্ন ছিলেন। কয়েক মাস আগে বিদায়ী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল অনুরূপ বক্তব্য রাখেন। তার কথা সারমর্ম ছিল, ইইউর অধিকতর কৌশলগত সার্বভৌমত্ব। ইউরোপীয় দেশগুলোর সামরিক সক্ষমতা ও সহযোগিতা বাড়াতে কমিশন যে তহবিল গঠন করেছিল গত 7 বছরে তার পরিমাণ ক্রমশ কমেছে। ইউরোপিয়ান ডিফেন্স এজেন্সি বলছে এই খাতে বরাদ্দের পরিমাণ 2007 সালে অর্থনৈতিক সংকটের পূর্ববর্তী সময়ের পর্যায়ে চলে গেছে। 2018 সালে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হওয়ার পরও অবস্থার পরিবর্তন ঘটেনি। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী ক্র্যাম্প কারেনবোয়ের কয়েকদিন আগে পলিটিকো সাময়িকীতে এক নিবন্ধে বলেন যে ইউরোপের কৌশলগত স্বায়ত্তশাসনের স্বপ্ন থেকে বেরিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ভূমিকাকে অগ্রাহ্য করার মতো অবস্থায় ইউরোপ যেতে পারবে না। তার এই নিবন্ধ নিয়ে প্রকাশ্যে দ্বিমত পোষণ করেন ম্যাক্রো। এরপর নিজের অবস্থান তুলে ধরতে সাংবাদিকদের মুখোমুখি হন কারেনবোয়ের। তিনি বলেন, ইউরোপের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পাশাপাশি নিজেদের ভূখণ্ডে মার্কিন নিরাপত্তা স্থাপনার প্রয়োজন আছে। এককালের ধর্মীয় স্বাধীনতার প্রবক্তা ম্যাক্রো ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যে নিজেই এখন ধর্মীয় স্বাধীনতা খর্ব করতে চলেছেন। ইসলামপন্থীদের তিনি পরাজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। কার্টুন শীতে তিনি মুসলিম দেশগুলোর সঙ্গে ইতিমধ্যেই দূরত্ব তৈরি করে ফেলেছেন। এখন ইউরোপীয় প্রতিবেশীর সঙ্গে তার মতভেদের বিষয়টি প্রকাশ্যে এলো। অপরদিকে চীনের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, এই আশঙ্কাতেই তাইওয়ানের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে হাঁটেনি ভারত। কিন্তু গত কয়েক মাস ধরে চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ চলাকালীন পরিস্থিতি চলার পরে কিছুটা তারতম্য দেখা যাচ্ছে। গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে জানায়, তাইওয়ানের বিষয়টি এমন কোনো ট্রাম্প কার্ড নয় যা ভারত চীন সীমান্ত ইস্যুতে ভারত তাদের কাজে লাগাতে পারে। তাইওয়ানের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ভারত যদি তাইওয়ানের তাইওয়ান স্বাধীনতা বাহিনীকে সমর্থন করার প্রতিশ্রুতি দেয়, তবে ভারতে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থন দেওয়ার কথা স্বীকার করেছে চীন। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার করার কথা বিবেচনা করছে ভারত ও তাইওয়ান। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, ভারত যদি তাইওয়ানের সাথে সম্পর্ক বজায় রাখে, তবে ভারতের সচেতন থাকা উচিত যে চীনও ভারতীয় বিচ্ছিন্নতাবাদী এলাকাগুলোকে উস্কে দিতে পারে। এতে আরও বলা হয়েছে, ভারত যদি তাইওয়ানের স্বাধীনতা সমর্থনে পদক্ষেপ নেয়, তবে উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, আসাম এবং নাগাল্যান্ডে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থন করতে পারে চীন।
শুধু তাই না, সিকিমের পুনরুত্থানকেও সমর্থন করতে পারে দেশটি। দ্য ইরাওয়াদ্দির একটি প্রতিবেদন অনুসারে দেখা যায়, চীনের প্রতিক্রিয়ার পেছনে কমপক্ষে তিনটি ঐতিহাসিক মূল কারণ রয়েছে। প্রথমটি হচ্ছে, তাইওয়ান শীর্ষস্থানীয় প্রযুক্তি সমৃদ্ধ হওয়ার কারণে চীনের ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হচ্ছে তাইওয়ান। তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে সংযুক্ত করার স্বপ্ন যদি সত্যি হয়, তবে বেজিং গভীর সমুদ্র বন্দরগুলিতে পারমাণবিক সাবমেরিনগুলো বেসড করে প্রশান্ত মহাসাগরে অবিচ্ছিন্ন প্রবেশাধিকারের অনুমতি পাবে। এতে করে চীনের নৌবাহিনী আরও বেশি শক্তিশালী হবে। দ্বিতীয় কারণটি হচ্ছে, চীনের উদাসীনতার কারণে যদি তাইওয়ান স্বাধীন হয়, তবে তাইওয়ান চীনের হাত থেকে ফসকে যাবে, তারাও হংকং তিব্বতের মতো স্বাধীন জেতা হয়ে উঠবে। তৃতীয়ত, তাইওয়ান নিজেকে হাইটেক এবং নির্মাণ ক্ষেত্রে অন্যতম প্রমাণ করায় চীনের অর্থনৈতিক অবনতির কারণ হয়ে উঠতে পারে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই এই পদক্ষেপ অনুসরণ করেছে করোনা মহামারীর ক্ষেত্রে। গত মাসে ভারত ও অস্ট্রেলিয়া এবং জাপানের বাণিজ্য মন্ত্রীরা চীনকে বাদ দিয়ে নতুন রপ্তানি শৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে তাদের অভিপ্রায় ঘোষণা করেছিলেন। তাইওয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় এই উদ্যোগের সাথে নির্বিঘ্নে একমত পোষণ করেন। ভারত যেহেতু চীনের সাথে তাদের সম্পর্ক হ্রাসের পথে হাঁটছে, তাতে তাইওয়ান চীনের সাথে তাদের বাণিজ্যিক ও প্রযুক্তি বন্ধ করে উপকৃত হতে পারে বলে আশা করছে দ্য ইরাওয়াদ্দির প্রতিবেদনটি। এদিকে গত সপ্তাহে তাইপে টাইমস তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী তিয়েন চুং কাংওয়েংয়ের বরাত দিয়ে জানায়, সরকারের নতুন সাউথবাউন্ড পলিসি দিয়ে তাইওয়ানিজ ব্যবসায়ীদের গণতন্ত্র, পর্যাপ্ত মানব সম্পদ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানকে কেন্দ্র করে উৎপাদন ঘাঁটি তৈরির জন্য ভারত একটি ভালো জায়গা।